কি জি পছন্দ ইনশাল্লাহ। ইসলাম যদি পছন্দ হলো তাহলে 12 থেকে 14 বছরের মেয়ে মগরিবের পরে কেন জলসার মেলাতে মিষ্টি খেতে গেল? তোমার একবার মনে হলো না ইরে গরুর দল ঘুরছে ঠিক থাকবে না? হাই দেখো খালি হাসে খালি, হ্যাঁ পাড়ার যত হেলে গরু এড়ে গরু ছিল সব তো মেলায় দাঁড়িয়ে আছে, তুমি তো আর মেয়েটা ছাড়লে কি বলে অন্ধকারে? কার সাথে ছেড়েছে বলে? দুলা ভাই নিয়ে গেছে, ওই তো প্রথম খাবে, ও তো খাবো বলি বোকা কোথায়। পাকা পেয়ারা হাতে আছে আর দাঁশা পেয়ারা সামনে পেলে আর পাকায় কামড়ায় দাঁশাই মারবে না? আরে হ্যাঁ না বলেন না তো, বিয়ে করা বউটা তো তুবড়ে গেছে, থাক কারণ দাঁশা পেয়েছে মেরে বটে প্রথম। আর ইয়ে শ্বশুর নামে ছেঁচড় বলে যাও বাবা দুজন না যা যা, তোমার লজ্জা করলো না? ইসলাম তোমার পছন্দ? এখনো পর্যন্ত ইসলাম পছন্দ বলছো বাবু? আহ কপাল আমার গো, সেজন্য ভাববেন ভালো করে বসে বসে। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينুহু ওয়া نستغفিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وزرياته وأهل بيته أجمعين قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة
من لساني يفقه قولي وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا شكرا بولي آمين قال الله تبارك وتعالى أيضا في كلامه يا أيها الناس اتقوا ربكم واخشوا يوما لا يجزي والد عن ولده ولا مولود هو جاز عن والده شيئا إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل به ألبس والديه تاجا يوم القيامة أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله کی وفا تو نے محمد سے تو ہم تیرے ہیں موٹا موٹی ہندی تو سبائی بوجھیں কি বলেন জি কম বেশি হিন্দি তো সকলে বোঝেন বলতে গুছিয়ে না পারেন বোঝেন তো সকলে যা এখন হিন্দির আমদানি চলছে তো কি ওয়াফা তুনে মুহাম্মদ সে তো হাম তেরে হ্যায় এ দুনিয়া ক্যা চিজ হ্যায় এ লৌহে কলম তেরে হ্যায় বালাগল علا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله
সকলে বলে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ শুকরিয়া, তিনি আমাদেরকে এই শীতের রাতে ভালোবাসার সব বাঁধনকে ছেড়ে রেখে আরামের বিছানা ত্যাগ করে এই নূরানি মাহফিলে একত্রিত হওয়ার একটা সুযোগ পেয়েছিলাম, আর সুযোগটাকে সদ্ব্যবহার করতে পারলাম। এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো যদি বলে আল্লাহ, যিনি আমাদেরকে দয়া করে মানুষ করেছেন। যদি মানুষ না করতেন তাহলে এই মজলিসে এসে বসতে পারতাম না। যত দামি প্রাণী আমার নাম হতো আমি যত দামি হতাম, কিন্তু এই মজলিসে বসতে পারতাম না। আর শুধু মানুষ নয়, মানুষ করার পরে যদি মুসলমান না করতেন তাহলেও এখানে আসা হতো 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 না। তাই প্রথম দয়া করে তিনি মানুষ করেছেন, আর দ্বিতীয় দয়া তিনি আমাদেরকে মুসলমান করেছেন। মুসলমান করে কি লাভ হয়েছে? দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন। আপনি চুরি করেন, ডাকাতি করেন, মিথ্যা বলেন, লোকের সম্পত্তি মেরে নেন, মদ খান, মাতাল হন, কারোর বউ পছন্দ হয়েছে নিয়ে পালিয়ে যান, দেশের লোকে দুনিয়ার লোকে আপনাকে যা খুশি তাই বলবে, কিন্তু মরার পরে আপনার মরণটা যখন হয়ে যাবে তখন লোকে বলবে পাক্কা জাহান্নামি, জাহান্নামে যাবে। বললে কেন? বলে সুদ খেত, মদ খেত, লোকের বউ নিয়ে পালিয়ে গিয়েছিল, আর সে মা বাপের ভাত দেয় নাই, জীবনে পেশাব করে পানি নেয় নাই, ও তো জাহান্নামে যাবেই যাবে, ও মরলে সে যখন জাহান্নামে যাবে। তো বললে বাবা যখন জাহান্নামে যাবে তো জাহান্নামে মানে আগুনে পুড়বে, তাটা কাজ কর বাঁশতলায় পুড়িয়ে দে। তা বললে না পড়াস না। বললে কেন? বলে মুসলমানের ছেলে, ওকে কমপক্ষে গোসল করে কবরে শুইয়ে দে, ওকে পড়াস না। আপনি মুসলমানের ছেলে হয়ে এটা লাভ হয়েছে যে পৃথিবীর আগুন আপনাকে পোড়াবে না, পৃথিবীর আগুন আপনাকে পোড়াবে না। কেন? যে আপনি আমি মুসলমানের ছেলে, কথা এখানে মনে রাখবেন, এখানেই জ্বলছে শেষ। আপনি আমি, পৃথিবীর আগুন আপনাকে আমাকে পোড়াবে না, কারণ আমি মুসলমানের ছেলে। আর কবরে আগুন, জাহান্নামের আগুন আপনার গায়ে স্পর্শ করবে না, আপনি মুসলমান হয়ে কবরে গেলে। বাস জলটা শেষ। কি বাবা কথা বুঝে আসছে? পৃথিবীর কোনো আগুন আপনার গায়ে স্পর্শ করবে না, কারণ আপনি আমি মুসলমানের ছেলে। আর কবরের আজাব আর জাহান্নামের আগুন আপনার গায়ে স্পর্শ করবে না, আপনি মুসলমান হয়ে, আমি মুসলমান হয়ে কবরে গেলে। কথা এখানে থাক, এখানেই ফিরে আসবো। শোনাচ্ছিলাম তিনি দয়া করে মুসলমান করেছেন, উম্মতে মোহাম্মদী করেছেন, আরও একটা সুযোগ করে দিয়েছেন, আর সেই সাথে উম্মতে মোহাম্মদী হয়ে টিকে থাকার জন্য একটা গাইডবুক দিয়েছেন। ওই গাইডবুকটার নাম হলো কোরআন। ওই গাইডবুকটার নাম কি বলেন যদি বলেন? কোরআন। এটা যারা দেখে চলে তারা হলো মুসলমান, এটা যারা দেখে চলে তারা হলো যদি বলেন মুসলমান, আর এটা যারা দেখার পরে না দেখে চলে তারা হলো বলো, তারা হলো নাফরমান, তারা হলো জোরে বলেন নাফরমান। আল্লাহ পাকের যত ওয়াদা মুসলমানের জন্য, নাফরমানের জন্য কোনো ওয়াদা নাই। আল্লাহ পাকের রহমতের ভাণ্ডার মুসলমানের জন্য নাফরমানের জন্য নয়। এবারে যারা জলসায় আমরা বসেছি, আমি একেবারে আপনাদের এলাকায় নতুন মানুষ, তবু অসুস্থ শরীরে আল্লাহ যতটুকু বলাচ্ছে আল্লাহ যেন কবুল করে নেয়, বলুন আমিন। প্রথমে দোয়া করে নিই, আল্লাহ
আজকের দিনে যেমন বিভিন্ন বিছানা থেকে তুলে এনে একই প্যান্ডেলের তলাতে বসিয়ে নিয়েছ, যেন হাসরের ময়দানে কবর থেকে তুলে এমনি তোমার আরশের তলাতে বসার সুযোগ করে দিও। আল্লাহ, বক্তা যেটা বলবে আর শ্রোতা যেটা শুনবে, দুজনের শোনা এবং বলার মাঝখানে ত্রুটি হলে তুমি মাফ করে দিও, আর সঠিকটা আমল করে তোমার জান্নাতের যোগ্য তুমি তোমার বান্দাদের বানিয়ে নিও। আমিন। যদি বলেন আমিন। জলসা শোনার আগে আরেকটা কথা শুনে নেন। প্রথমে বক্তা যিনি বলছেন তিনি ভুল বলতে পারেন না তা নয়, বলতে পারেন। হ্যাঁ না না, বক্তা মানেই যে সবটা ঠিক বলবে, এটা ঠিক না ভুল? এটা ভুল। বক্তার ভুল হতে পারে, সে যেই হোক। সেই জন্য কোনো বক্তার কোনো কথা যখন শুনবেন তখন কথাটা খুব মন দিয়ে শুনবেন। আপনি কি বুঝলেন, আপনি কি বুঝলেন, সেটা একবার কিছুক্ষণ ভেবে চিনতে তারপরে ফয়সালা করবেন। আর এর পরে কোনো ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করবেন যে তিনি এই বলেছিলেন, আমি এটা শুনেছি আর আমার জ্ঞানে এইটি আসছে, এটা ঠিক হবে কি না? যদি বলে হ্যাঁ তবে আপনি ঠিক বলবেন, আমল করবেন। তা না হলে ঝট করে আমল করতে যাবেন না, এমন জায়গাতে গাড়ি বসে যাবে আর জীবনে টেনে তুলতে পারবেন না। এগুলো মনে রেখে দেন। কোথায় নেটে জলসা শুনেছেন? নেট মানেই জাল, নেট মানে জাল, আর জাল মানেই ভেজাল। কথা বোঝেন নাই? আপনি কি ভেজালে শুনেছেন তাই শুনে লাপাচ্ছেন, লাপাবেন না। যিনি বলেছেন, যিনি কথাটা বলেছেন, তিনি কোন প্রসঙ্গে বলেছেন আপনি জানেন না, তিনি কোন পরিস্থিতিতে বলেছেন আপনি জানেন না, তার বলার আগে পিছু কি ছিল আপনার জানা নেই, আপনি মাঝখানে আলটপকে একটুখানি শুনলেন আর ওটা শুনে নিজে মগজ মেরে দিলেন। তিনি যে থিওরিতে বলেছেন, তিনি যে ওজনে বলেছেন, আপনার কাছে যদি সেই থিওরি আর ওজনটা না থাকে তো আপনি হাঁটুর মালা খুলে কপালে লাগিয়ে দেবেন, সর্বনাশ হয়ে যাবে। সেই জন্য মেনে মহতম দোস্তর বুঝলেন, কারো কোনো কথা শুনে ফরাপ করে নিজে থেকে ফায়সালা করবেন না, কথাটা ভালো করে শুনবেন, নিজে বুঝবেন, ফের ভালো আলেমের কাছে জিজ্ঞাসা করবেন আমারটা ঠিক কিনা, তারপরে আমল করবেন। যদি বলেন দলিল, তো বিনা দলিল আমি কোনো গল্প চট করে বলি না, আগে দলিল খুঁজে রাখি তারপরে গল্প শোনাই। এই ভাষাটা আমার নিজের মন গড়া না, কোনো আলেমের কাছ থেকে সাজানো না, এই ভাষাটা আল্লাহর তরফ থেকে সাজানো। এই বাবা, এই এই তোর আদরের যাদের চা খাওয়ার মনে হচ্ছে তুলে নিয়ে এখান থেকে, চল পালা এখান থেকে, পালা পালা, প্রথম তো পালা। সন্ধ্যে থেকে রাত 10:30 বেজে গেলে এখন চা খাওয়ার কথা মনে পড়েছে? বাদাম খেয়ে সর্বনাশ করে দিলে, বোকার দল সব। কথা বুঝে এসছে বাবাজি? সেজন্য কথাগুলো প্রথমে ভালো করে ভাববেন। যদি বলেন নিয়েছেন কথা থেকে, পাঁচ পাড়ায় সুরা নিসা 49 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ইমানদারেরা, তোমাদের জন্য বায়ান চলছে, যারা কোরআন বিশ্বাস করো, আখেরাত বিশ্বাস করো, কবরের যাদের ভয় আছে, মরণের ভয় যাদের দিলে আছে, যারা সত্যিকারের আল্লাহ এবং রসুলের উপরে বিশ্বাস আছে, তাদের জন্য বায়ান চলছে। আতিউল্লাহ, তুমি আল্লাহর হুকুম মানলে লাভ হবে। যদি হৃদয়ে খোদার ভয় না থাকে, আখিরাতের প্রতি বিশ্বাস না থাকে, যতই ভালো কাজ করো ভালো কাজের কোনো স্বাদ পাওয়া যাবে না, ভালো কাজের কোনো স্বাদ পাওয়া যাবে না, আখিরাতে বদলাও পাবে না। ইয়াইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, তোমাদের বলছি যারা কোরআন দেখে জীবনটা চালাচ্ছ, কোরআন যাদের চলার মূলধন, কোরআন যাদের চলার গাইড বুক, তাদের জন্য বায়ান চলছে। বললে হুজুর দলিলটা পরের আয়াতে আছে, আল্লাহ পাক সুজাতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। মুনাফিক যদি সারা জীবন টুপি মাথায় দেয়, কিয়ামতে ঘোড়া ডিম পাবে। আগে আগে ওলামার আগে, ওলামার আগে জমে
বেনামাজি যদি পাপজন্ত জামা 80 বছর পরে কবরে পেটাই ডবল হবে, একটা নামাজ কাজার জন্য একটা জামা পরার জন্য। কথা বলেন নাই? বড় জামা পরা ভালো না খারাপ? কথা বলেন তাড়াতাড়ি। সুন্নতি পোশাক পরা ভালো, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করনেওয়ালা মালের জন্য সুন্নতি পোশাক পরা ভালো না, এটা সুন্নতের অবমাননা, সুন্নতের সঙ্গে বেয়াদাবি। হ্যাঁ না না বলেন? বাপজিরা সোনারা লালেরা মুখে দাড়ি রাখা ভালো, কিন্তু দাড়ির ভেতর থেকে বিড়ির ধোঁয়া বেরোনো ভালো না। আমার আর দাওয়াত হবে না, এটাই শেষ। এ পাড়ার লোকের আর বলে বলে সালাকার আনি নামে বিড়ি খাওয়ার কথা বলেছে। মুখে দাড়ি রাখা নিঃসন্দেহে ভালো, কিন্তু ওই মুখে মদের গ্যালাস তোলাটা ভালো না। মুখে দাড়ি রাখা নিঃসন্দেহে ভালো, কিন্তু মা বাপকে ওই মুখে গালি দেওয়াটা ভালো না। সবাই বলবে তুমি এখনো বাদাম খাচ্ছ, আর কপাল তোমার, কিন্তু কপালে এখনো বাদাম লিখেছে। এ বাবাজিরা, তোমাকে কেউ নিন্দে বলবে না, তোমাকে কেউ নিন্দে বলবে না, কিন্তু নিন্দা করবে দাড়িকে। তুমি না দাড়িওয়ালা লোক গালি দিচ্ছ, ওকে বলে না এই দাড়ির উপদ্রব। হ্যাঁ না না বলেন? দাড়িওয়ালা মদ খেলে বলবে দি তুমি দাড়িওয়ালা লোক মদ খাচ্ছ, সারা দুনিয়া খাচ্ছে কোনো গপ্প না, এই দাড়িতে আটকে গেছে। অতএব বদনাম কার করলে? তোমার না দাড়ির। অতএব বন্ধু শুনে রাখো, দাড়ি রাখা ভালো, দাড়ি রেখে সুদের টাকা খাওয়া মোটেই কিন্তু ভালো না। এজন্য ইমানদারদের জন্য বায়ান বোকা, অন্য কারোর জন্য বায়ান না। হাজা বায়ানুল লিন্নাস অহুদাও ওয়া মাউইজাতুলিল মুত্তাকিন। ওয়াজ হলো মুত্তাকিদের জন্য, জলসা সকলের জন্য, জলসা সকলের জন্য, আর মুত্তাকিদের জন্য হচ্ছে ওয়াজ। এই জন্য ওয়াজ আলাদা, বায়ান আলাদা। কথা বুঝে এসছে বাবাজি? আপনারা যে জায়গায় বসে আছেন জায়গাটার নাম কি বলেন? ধর বাবা, গ্রামের নাম সিলালপুর, এই জায়গাটার নাম কি? এই মজলিসটা, এই তো মজলিসটার নাম কি? জালসার মজলিস। এটাকে কি বলে? জান্নাতের বাগান। কি বলে বলো? শোনেন না এর আগে? এটা সব জান্নাতের বাগান। আর এই জান্নাতের বাগানে যারা বসে আছে তারা কি? জোরে বলেন জান্নাতি। আরে জোরে বলেন না? হ্যাঁ না না। তো এটা যদি জান্নাতের বাগান হয়, ভেতরে যা আছে সব জান্নাতি। হ্যাঁ না না বলেন? চোর আছে তো? আরে হ্যাঁ না বলেন না? বেনামাজি মাল আছে তো? হ্যাঁ না? ছেলের বিয়েতে 15 টাকা খাওয়া মালও আছে তো? তো জান্নাত যদি এরা ঢুকে পড়ে, জান্নাতে তার ইজ্জত থাকবে? অতএব বোঝা গেল, এখানে গোলমাল করা চলবে, ওখানে গোলমাল করা চলবে না। এ ফাঁকিবাজির জান্নাতে সবাই ঢুকতে পারে, পারমিশন কারোর দেওয়া বাদ থাকবে না, সবাই ঢুকতে পারো। এখানে বসে বসে নিয়ত করো, আর জীবনের ছেলের বেচে 15 টাকা খাবো না। সুদের টাকা খাওয়া তাও তো ভালো, ছেলে বেচে খাওয়া মোটেই ভালো না। কারণ ছেলে বেচে যারা খায়, আল্লাহ মাফ করুক, ইমান নিয়ে কবরে যাওয়া হবে না। কথা বুঝেছেন বাবাজি? কেন বলেন তো? সুদের টাকার থেকেও খারাপ। কেন বলেন? সুদের টাকা যখন খায় তখন লজ্জায় নেয়, আড়াল করে নেয়। সুদের টাকা লোকের দেখিয়ে নেয় না, নেয় লুকিয়ে নেয়, আড়ালে নেয়। যখন ঘুষ করে ঘুষ নেয়, বলে তুই সরি আয় আড়ালে আয়। হ্যাঁ না বলো? পুলিশের রাস্তায় ধরেছে, আপনি ধরা পড়ে গেছেন, যে স্যার কিছু নিন, বলছে সরি আয় আড়ালে দে, টুপির ভেতরে পকেটে ভরে দে, হাতে দিস না। হ্যাঁ না না বলো? তার মানে ওরা কোনো লজ্জা আছে, লজ্জা করে খায়। কিন্তু দুঃখ হলো এইখানে, ছেলের বিয়েতে 15 টাকা যখন নেয়, তখন সাক্ষী রেখে সবার সামনে টাকা নেয়। হ্যাঁ না না বলো? আবার গুনতে গুনতে ফাটা টাকা বার হলে ফিরিয়ে দেয়, এরকম ফাটা টাকা পাল্টে দাও। হ্যাঁ না না, মনে হচ্ছে বাপের জমি বেচা টাকা নিচ্ছি। আয় হায় হায়। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা,
ওলামারা লাইন দিয়ে বসে আছে, জিজ্ঞাসা করো হারাম যখন হালাল হবে তখন মুসলমানের ইমান অটোমেটিক চলে যাবে, আর ইমান যখন চলে যাবে বউ তালাক হয়ে যাবে। কথা বুঝেছেন? হালাল যখন হারাম হবে তো আপনি হারামটাকে এমন নিচ্ছেন লজ্জা নাই, তার মানে আপনার কাছে হারাম নাই, এখন হালাল হয়ে গেছে, তাই গর্বের সঙ্গে নিচ্ছেন। মেয়ের বাপ হাত ধরে বলছে, বিয়াই আর পারবো না, আমাকে ক্ষমা করে দাও। বলছে, এক বছর পরে দেবে, নিয়ত করে নাও। বলছে, জামাতে যাচ্ছে। মনে হচ্ছে বিয়াইকে চিল্লার জামাতে পাঠাচ্ছে, এক বছর বাদে নিয়ত করছে। কত বড় ছেঁচড় হলে তবে এইরকম হয়। হ্যাঁ জি, এদের প্রোডাকশানের ছেলে হলে কীরকম হয় বুঝতে পারছেন তো? একেবারে মানে দু নম্বর মাল হবে। সেই জন্য বাবাজি রাসমাল লালেরা বায়ান মুসলমানদের জন্য, কাদের জন্য বলো? হ্যাঁ, জলসা জুলুস মুসলমানদের জন্য। আর মুসলমানের নমুনা বলে দিয়েছে, আগে মনে রেখে দেবেন। আল্লাহ পাক আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। বিনা ওযুতে যদি 80 বছর নামাজ পড়ে কওয়াত তো হবে বলো? এরা মারামারি করছে খালি খালি, ঠিকই তো আছে, চুপ করো। এ বাবা, বিনা ওযুতে যদি 80 বছর নামাজ পড়ে ওলি হবে কি হবে না? এর নাম কি হবে? ইবলিস হবে। এর নাম কি হবে বল? ইবলিস হবে। কিন্তু দুঃখ হলো, ছত্তারের চাচা 64 বছর নামাজ পড়ে, ওজুর ফরজ জানে না। এর কেমন নামাজ হচ্ছে তোমরা বলো, আমি আর বলবো না। হ্যাঁ গো, যার নামাজের ফরজ ওজুর ফরজ জানা নেই, ও ছেড়ে গেছে কিনা ও বলতে পারবে? ওতেই চালিয়ে দিচ্ছে, ওতেই চালিয়ে দিচ্ছে। ইমাম সাহেব জুমার দিনে বায়ান করছে, হুজুর ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে গেলে অজু ভেঙে যায়। বলছে, দোষ ছোটোবেলা থেকে নামাজ পড়ছি, কতবার ধিকবাজি খেয়ে পড়ে গেছে, অজু ভাঙে নাই। তুই বললি, ও কতবার উল্টে পড়ে গেছে, অজু ভাঙে নাই, এখন অজু ভাঙবে? আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, এইরকম নামাজ চলছে গো, এইরকমই নামাজ চলছে। সেই জন্যে শোনাচ্ছি জলসা জুলুস মিলাদ বায়ান মুসলমানদের জন্য। কোরআন শুনিয়ে দিচ্ছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। যেটা তুমি আল্লাহর হুকুম মনে করেছো, নবীর তরিকা মনে করে ঠিক করে নিয়েছো, ওটা হাক্কানি আলেমের কাছে জেনে নেবে ঠিক কি না। ইজা তানাজা তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। যখন কোনো জিনিসে মতানৈক্য দেখা দেবে, ঝগড়া হবে, তখন আল্লাহর কোরআনের কাছে যাবে, নবীর তরিকার কাছে যাবে, তৃতীয় কোনো জায়গায় যাবে না। এখানে শব্দ বলেছিলাম, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তাউইলা। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহ, যদি আল্লাহর উপরে বিশ্বাস থাকে তবে জলসা শুনে লাভ, আল্লাহর উপরে বিশ্বাস থাকলে তবে ভালো কাজ করে লাভ, আল্লাহর উপর যদি আখেরাতে বিশ্বাস থাকে, কবরে বিশ্বাস থাকে, হাসরে বিশ্বাস থাকে, তবে নেক কাজ করলে লাভ, আর যদি ওদিকে বিশ্বাস না থাকে কাজ হবে, লাভ হবে না। এই জন্য তৃতীয় পারার শেষ পৃষ্ঠারে শুনিয়ে দিচ্ছে, ও মাইয়া বতাগি গাইরা ইসলামি দিনা ফালাই উকবালা মিনহু। ইসলাম যদি তোমার কাছে পছন্দ না হয়, তোমার সারা জীবনের আমল আল্লাহর কাছে পছন্দ নয়। কি বল, ইসলাম পছন্দ ইনশাল্লাহ? যদি বলেন হ্যাঁ না না, ইসলাম যদি পছন্দ হলো, আমার ছেলের মাথার টুপি কোথায় গেল, আমার বিবির বরকা কেন চলে গেল, আমি বাপ বেটাকে সালাম দেওয়া কেন ভুল হলো, কেন রাতের বেলা বিবির বিছানায় গিয়ে সালাম দিতে পারলাম না, ইসলাম যদি পছন্দ ছিল কেন বলতে পারলাম না সালামু আলাইকুম সাকিনার মা, আমি এসেছি দরজার কাছে, দরজাটা খুলে দাও, ও গো হ্যাঁ গো বলতে পারলাম, সালাম দিতে পারলাম না, তার মানে ইসলাম আমার পছন্দ না। ইসলাম পছন্দ? ইসলাম যদি পছন্দ ছিল, দস্তুরখানা কেন উড়ে গেল, আর ডাইনিং টেবিল কেন ঘরে ঘরে চালু হলো? ইসলাম যদি পছন্দ ছিল, আঙুলে করে খাওয়া বন্ধ হয়ে গেল, চামচ ছাড়া খেতে পারে না, মনে হচ্ছে ঠুটো কিংবা কুষ্ঠব্যাধি হয়েছে, আঙুল চলে না, হ্যাঁ না না বলেন? হ্যাঁ,
বিনা যদি চামচে খাবার দেয় তো বন্ধুরা বলবে ছোট লোকের ঘরে বিয়ে করেছিস এত চামচ দেয় না, কাদের ঘরে বিয়ে করেছি দেয়, হ্যাঁ পালে উড়ে খায় না, মনে হচ্ছে আঙুলে খাওয়াটা যেন অপরাধ। হ্যাঁ না বলেন, হালাকি আঙুল চেটে খাওয়া নবীর সুন্নত ছিল আর চামচ চেটে খাওয়াটা খ্রিস্টানের সুন্নত ছিল, কোনটা পছন্দ বলো? প্লেট পরিষ্কার করে চেটে খাওয়া নবীর সুন্নত ছিল, অর্ধেক খাবার প্লেটে ফেলে রাখা খ্রিস্টানের সুন্নত ছিল, বসে খাওয়া একটা পা তুলে খাওয়া নবীর সুন্নত ছিল আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাগলের মতো খাওয়া ওটা খ্রিস্টানের সুন্নত ছিল। মুসলমান আপনার আমার কোনটা পছন্দ বলো? তাড়াতাড়ি বলো, জল চাবে কি জি পছন্দ ইনশাল্লাহ। ইসলাম যদি পছন্দ হলো তাহলে 12 থেকে 14 বছরের মেয়ে মগরিবের পরে কেন জলসার মেলাতে মিষ্টি খেতে গেল? তোমার একবার মনে হলো না ইরে গরুর দল ঘুরছে ঠিক থাকবে না? হাই দেখো খালি হাসে খালি, হ্যাঁ পাড়ার যত হেলে গরু এড়ে গরু ছিল সব তো মেলায় দাঁড়িয়ে আছে, তুমি তো আর মেয়েটা ছাড়লে কি বলে অন্ধকারে? কার সাথে ছেড়েছে বলে ওর দুলা ভাই নিয়ে গেছে, ওই তো প্রথম খাবে, ও তো খাবো বলি বোকা কোথায়, পাকা পেয়ারা হাতে আছে আর দাঁশা পেয়ারা সামনে পেলে আর পাকায় কামড়ায় দাঁশাই মারবে না? আরে হ্যাঁ না বলেন না, তো বিয়ে করা বউটা তো তুবড়ে গেছে, ও থাক দাঁশা পেয়েছে মেরে দেবোটাই প্রথম, আর ইয়ে শ্বশুর নামে ছেঁচড় বলে যাও বাবা দুজন না যা যা, তোমার লজ্জা করলো না? ইসলাম তোমার পছন্দ? এখনো পর্যন্ত ইসলাম পছন্দ বলছো বাবু? আহা কপাল আমার গো, সেজন্য ভাববেন ভালো করে বসে বসে। আল্লাহ পাক শুনেছেন ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আখেরাত যদি তোমার বিশ্বাস থাকে মনে হবে রব্বানা আমি বাপ আমাকে জবাব দিতে হবে, বিনা জবাব দিয়ে পা তুলতে পারবে না। আল্লাহ নবী শুনিয়ে দিয়েছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সংসারের এক একটা জিম্মেদার, তোমার অধীনস্থে যারা আছে হিসাব দিতে হবে তাদের জন্য। তোমার বাচ্চাকে কলেমা কেন শেখালে না? আমি আল্লাহ কেন আমার পরিচয় করালে না? তুমি ওর জন্মদাতা পিতা, তার সঙ্গে পরিচয় করিয়েছ, আমি তোমার বাপ, আমি তোমার সব, আমি বাপ, যা বলবি আমার কাছে বলবি, আমার বান্দাকে কেন আমার সঙ্গে পরিচয়টা করালে না? তিনি হলেন রব আর তিনি হলেন সব, আমি সামান্য ভালোবাসা দিতে পারি টিকিয়ে রাখতে পারি না, আমি তোকে কোলে কোলে মানুষ করতে পারি সারা জীবন খাওয়াতে পারি না, আমি তোকে সাজিয়ে গুছিয়ে দিতে পারি কিন্তু চিরকাল সাজিয়ে রাখতে পারি না। যিনি চিরকাল সাজিয়ে রাখতে পারেন তিনি হলেন রব্বানা। আমি তোকে বড় করেছি ভরসা তার উপরে কর, আমার উপরে করিস না। বলেছি বেটাকে কথা বলে না, এই বেটাকে বলেছি কবে বলবেন? আরে বছরে একবার জলসা হবে, বড় বড় হুজুর আসবে, আল্লাহ একবার নারায় তকবীর, ফেরেশতারা বলে কবরে চল বুঝতে পারবি, তকবীর সহ ব্যবস্থা হবে। কথা বুঝে এসেছে বা? এই জন্য মুসলমান হলে তবে, আর মুসলমানের নমুনা হলো আখেরাতের ভয় হবে। আজ আজকাল থাকবো না, আজকে যা আছে সবাই ভাগ করে নেবে, আমাকে কেউ কিচ্ছু দেবে না, যা করবেন নিজে করে চলে যান, অন্য কারোর উপরে ভরসা যেন করবেন না। উদুনি আস্তা জিবলা কুম, আল্লাহ শোনাচ্ছে তু যা চাইবি নিজে আমার কাছ থেকে চেয়ে নে, তোর জন্যে কেউ চাইবে এই ভরসা করিস না, তুই চলে গেলে তোকে কেউ কিছু দেবে এটা মিথ্যা ধারণা, এতে কাজ হবে না। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইনি করিব, আমার বান্দা তুই যখন আমার কাছে হাত বাড়াবি আমি কাছে যাব। উজিবু দাওয়াতা দাঈ দাদানি, তুই চাইবি যেটা আমি দেব কিন্তু আমার কথাটা মেনে নিলে তবে দেব, আমার কথা মেনে নিলে তবে দেব।
তো আমার কথা যখন মানবি না তখন সারা জীবন চেয়ে যাবি কিছুতে ফল পাবি না। তাই বাপ দোয়া করছে কবুল হয় না, মা দোয়া করছে কবুল হয় না, মৌলবি দোয়া করছে কবুল হয় না, সারা জীবন সবিনা করছে কবুল হয় না। কারণ আল্লাহ যা বলেছে বান্দা সেটা মানে না। আল্লাহ শুনিয়ে দিয়েছিল বেনামাজির ঘরে বরকত হবে না, এ বলছে প্রতি বছর সবিনা দেব দেখি বরকত নামে কিনা। মৌলবি মোটা মোটা মাছ খাবে, দেশি মুরগির ডিম খাবে, ঝোল ঝালে খেয়ে চলে যাবে, তোর ঘরটা ফুটো থাকবে, জীবনে বরকত নামবে না। আসল বরকতের মালিক হলো আল্লাহ, তিনি শুনিয়ে দিয়েছে বেনামাজির ঘরে বরকত হবে না। বললে হুজুর দলিলটা শোনাও, তো কোরআন শুনিয়ে দিচ্ছে ফালিয়া বুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আতআমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। বাইতুল্লাহর দিকে মাথা করে যখন সিজদাতে পড়ে যাবি না, দুটো বিপদ থেকে মুসিবত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। একটা মুসিবত হলো রুজির কষ্ট যাবে না, আর বিপদ আর মুসিবত তোর পাশে কেউ দাঁড়াবে না। আজ মুসলমান এমন বিপদে পড়েছে পাশে দাঁড়াবার কেউ নেই, খালি চিন্তা করছে হায় হায় কি হবে, বিজেপি আসলে কি হবে, এরা দেশ থেকে তাড়িয়ে দিলে এরা কোথায় যাবে, মায়ানমার থেকে মার খেয়ে বাংলাদেশে উঠেছে, হ্যাঁ না বলে না, তোমরা কোথায় উঠবে বলো, খালি চিন্তা করছে। এখনো আল্লাহর উপরে ভরসা নাই, এখন আল্লাহর উপরে ভরসা নাই, তার কারণ একটাই তো আসলে মানবে না মাঝি, আর বেনামাজির কোনো ভরসার কাজ নাই। বেনামাজি যদি সারা জীবন ভরসা করে, ভরসার কোনো দাম নাই, কারণ মুসলমান বেনামাজিকে মুসলমানের খাতাতে তো না চলে না, ও তো জোর করে লোকে মুসলমান বলে তাই আমি মুসলমান, আমার বাপ বলতো মুসলমান আমি বলি মুসলমান, পাড়ার লোকে বলে মুসলমান, কাগজে সরকার লিখে রেখেছে মুসলমান, আসলে আল্লাহর খাতায় মুসলমানের নাম নাই। কথা বুঝে এসছে বাবাজি? এই জন্যে আখিরাতের উপরে বিশ্বাস আছে ইনশাল্লাহ, নাই আখিরাতের উপরে বিশ্বাস নাই, কারণ শুধু শুনছে জালিকাল কিতাবুলা রইবা ফি হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। লাভ শোনাচ্ছেন একটাই কথা, ইউমিনুনা বিল গায়ব, আমার উপরে বিশ্বাস করতে হবে, আর একেবারে না দেখে বিশ্বাস করতে হবে। করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের কবুল করুক, বলুন আমিন। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে আল্লাহ, যার কাছে যেতেই হবে, যাব না বলা যাবে না। আমি আমার সময় মতো সব কাজ গুছিয়ে যাব, এই সুযোগ কাউকে দেয় নাই, আর কাউকে দেবেন, কাউকে দেবেন দেবেন না। বাবাজিরা সোনাদাল্লা লেরা, আসা তার ইচ্ছায়, আসা কার ইচ্ছায়, তার ইচ্ছায়, যাওয়াটা যদি বলো তার ইচ্ছায়, আসা যদি আমার ইচ্ছায় হতো তাহলে আমি গরিবের ঘরে আসতাম না, আসতাম ভিখারির ঘরে আসতাম না, বাউরি মুচির ঘরে আসতাম না, আসা যদি আমার ইচ্ছায় হতো তাহলে ফুটপাতে যে ঝুপড়িতে বাস করছে তার ঘরে আমি জন্ম নিতাম না, আমি যাব না, হ্যাঁ না না বলেন। তাহলে তিনি তার ইচ্ছায় আসতে হয়েছে, যেখানে পাঠিয়েছে আসতে হয়েছে, আর যাওয়াটা যদি বলো তার ইচ্ছায়। যদি মনে মনে করেন যে আমি এ বছর যাবো না, তো ফেরেশতারা বলছে তুই বাপ তুই যাবি না, তোর বাপ যাবে, চ কথা বোঝেন নাই, নতুন বিয়ে করে বউলিয়ে যাচ্ছে আর বলছে এখন আমি যাবো না, তো খোদা বলছে বউ বাড়িতে যাবে তোর যাওয়া হবে না, কি বল বউ বাড়ি যাবে তোর যাওয়া, রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বউ পাশে বসে আছে, ও মাল চিত হয়ে পড়ে একেবারে মানে এ পার হাওয়া খাচ্ছে, বউ চিন্তা করছে খোদা বিয়ে করে বাসরাত পর্যন্ত যাওয়া হলো না, রাস্তায় মাল ছেড়ে দিলে, কি বুঝলে। আল্লাহ পাক শোনাচ্ছে বউ যাবে কিন্তু তোর যাওয়া, আর তার হুকুম তিনি যখন খুশি নিতে পারে, কিন্তু একটা জিনিস বড় বেমানান করে রেখেছে, যেখানে কারোর হাত চলে না, সেটা কি বলেন, আসার সময় সিরিয়াল এসেছে, যাবার সময় সিরিয়াল নাই, আসার সময়
সিরিয়ালে এসেছে, দাদা এসেছে তার পেটে, তার জন্মে বাপ এসেছে, তার জন্মে আমি এসেছি, আমার জন্মে আমার বাচ্চা এসেছে, সিরিয়াল আছে। হ্যাঁ না, যাওয়ার সময়, যাওয়ার সময় নাই, দাদু বসে চুল পেকে একেবারে সোনের মতো সাদা হয়ে গেছে, নাতি পটল তুলে চলে গেছে, দাদু বসে বসে বলছে, দাদু হাই তুই চলে গেলি, আমাকে ফেলতে গেলি, করার কিচ্ছু নাই দাদু, তুমি এখন থাকো, হাওয়া খাও, আমি চলে যাচ্ছি, করার কিচ্ছু নেই। অতএব তিনি এসেছি তার ইচ্ছায়, যেতে হবে তার ইচ্ছায়, মাঝখানে মাঝখানে সিরিয়ালের কোনো কায়দা নেই। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? আল্লাহ। গতকালকে আমার এক সাথী, তার বিবিকে এসে বারবার বলছে মোটর সাইকেলে তুমি যাবে না, বুঝছে ভাইয়ের বিয়ে আবার যাবো না, তুমি এখন মসজিদে যাচ্ছ যাও, তুমি কালকে যাবে, আমি আজকে যাচ্ছি, মোটর সাইকেলে চেপে বাপের বাড়ি যাচ্ছে ভাইয়ের বিয়ে। মা যে রাস্তায় ফোন করছে, মা কত দূরে, এই মা এসে গেছে, আর বেশি বাকি নেই, তো সব হলুদ টলুদ রেডি কর, ভাইকে মাখাবো, ওদিকে হলুদ মাখার জন্য ভাই গামছা পরে বসে আছে, আর এদিকে তেল হলুদ বেটে বুনেটা নিয়ে বসে আছে, আর ইনি যাচ্ছে গিয়ে মাখাবে। বাস মাঝপথে বাম পারে একটুখানি কাত হয়ে গেল, দাঁড়াম করে পড়লো, আর ওখানেই মরে গেল, মগরিবের বাদে জানাজা হলো। কথা বুঝে আসছে না, বুঝে আসছে না? তো জানাজা পড়ে আমি বললাম যে কী বলবি আর সাথী আমার, আর কিছু বলতে পারলাম না, বলছে আমি এত বললাম যাস না, মোটর সাইকেলে জিদ করে গেল, এমন ও যায় নাই, বোকা ওর টাইম হয়ে গিয়েছিল, ওকে টেনে নিয়ে গেল, তাহলে ও যাবে কেন? মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনরা, সুধী মানুষরা, এই জন্যে এই ক্ষমতাটার মালিক হলো আল্লাহ। এই ক্ষমতাটার মালিক কে? আল্লাহ। যার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল, এদের বল, ওদের বল, কবর বলছে গোসল করে একবার শুবি, চল চল, শুলে বুঝতে পারবি সব বেকল, অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দাদার গরম, দিদির গরম, তোমার গরম আর আমার গরম, বাঁশতলায় গেলে ফুল নরম, ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই, তৃতীয় কোনো সেন্টার নাই। অতএব এখান থেকে ঠিক করে নেন, যদি নরম হন তাহলে বাঁচার রাস্তা আছে, গরম হলে বাঁচার কোনো রাস্তা নাই। এই ক্ষমতার যিনি মালিক তিনি হলেন আল্লাহ। যার দরবারে, দরবার কার? আল্লাহর দরবার কার বলেন? আর বাকি যত দরবার আছে বাংলায় এসব দরবার না, এসব হলো মেরে খাওয়ার কারবার, এসব কি বলেন? লোকের ঝেড়ে খাওয়ার কারবার, এসব দরবার নয়, দরবার হলো আল্লাহর, যেখানে সকলের সমান অধিকার সেটা হলো দরবার। এই জন্য কবি লিখেছে, ইয়ে কি সব পে খড়া হুয়ে হ্যায় মাহমুদ আয়াজ, আব না কোই বান্দা না বান্দা নিওয়াজ, আজান হয়ে গেছে আল্লাহর ঘরেতে, একই সঙ্গে দল বেঁধে অজু করে সবাই এসেছে, প্রথম কাতারে দাঁড়িয়েছে পায়খানার মিস্ত্রি, পিছনের কাতারে দাঁড়িয়ে আছে মুখ্যমন্ত্রী, পিছনের কাতারে পড়ে গেছে, জায়গা নেই, আপনি বলতে পারবেন না পায়খানার মিস্ত্রিকে, হ্যাঁ নেমে বসবো, হুজুরকে একটু আগে দাও, বলার অনুমতি আছে না? একই পাশে দাঁড়িয়ে গেছে ঝাড়ুদার, তার পাশে দাঁড়িয়ে আছে প্রাইম মিনিস্টার, দুজনের গায়ে গা লাগিয়ে দাঁড়িয়েছে, এখানে চেয়ার আলাদা নেই, পজিশন আলাদা নেই, এটা হলো দরবার, এখানে বান্দা সমান, আল্লাহর কাছে সমান অধিকার, এখানে কারো কায়দা নেই, এটার নাম দরবার, বাকি পৃথিবীতে যা আছে সব হলো কারবার। হাতে যদি খাসি থাকে, কেজি পাঁচের মাছ থাকে, মুড়ির তখন দেখবে ভেতরে চান্স পাবে, বাইরে দাঁড়াতে দেবে না, আর খালি হাতে দরবারে গেলে ভিতরে চান্স পাবে না, পাবেন বাবাজি? এটা হলো দরবার, ওটা হলো কারবার। এই জন্য তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মোল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভূষক, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব এক দল, মরলে কদল বলো, সব তিনটে কাপড় দেবে,
তিনটের বেশি চারটে দেবে না, আর ওই একই হাইতে নাভি পর্যন্ত মাটির তলায় পুঁতে দেবে, কাউকে ওপরেও দেবে না, কাউকে নিচেও দেবে না, দল একটা। কাদরিয়া চিস্তিয়া মোজাদ্দেদিয়া নকশবন্দিয়া দেওবন্দ ফুরপুরা তবলিগ হেজবুল্লাহ আজানগাছি হাক্কানি কাদিয়ানি তালতলা নারকলডাঙা পাথরচাবড়ি পিয়ারডাঙা মরলে সব বেটা কবরডাঙা, একটা জায়গা দ্বিতীয় জায়গা নাই। ডাঙা কটা? একটা, সেটা হলো কবরডাঙা। ওখানে যাওয়ার পরে কেউ নেই, খা মিয়ে মোরল চৌধুরী কোরাইশি সিদ্দিকি বলে সব এই দিকই, আর কোনো দিক নাই, দিক একটাই, সেটা কবরডাঙা। কথা মনে থাকবে ইনশাল্লাহ আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরলে সব এক প্ল্যাটফর্মে আন, এখন নাম হচ্ছে লাশ। এখন নাম কি বলেন, জোরে বলেন, লাশ। আর ফেরেশতারা বলছে ভেবে কবরে যাস, কারণ আগে চলে গেছে বাঁশ। এই জন্য কবর ডাঙায় আগে লাশ যায় না, বাঁশ যায় বাবা, হ্যাঁ বাঁশ। এবার তোমরা জলটা শুনে বাড়ি যাওয়ার সময় ভেবে যেও তোমাদের আগে কি যাবে, যদি আমল ঠিক থাকে তো ওখানে পাস, আর আমলে ঘাটতি থাকলে বাবু গেলেই বাস। ও চল্লিশে ঠেকাতে পারবে না, চাহারমে ঠেকাতে পারবে না, গেলেই বাস। কেন, চাহারম হবে চার দিন পর, চল্লিশে হবে চল্লিশ দিন পর, তখন মার খেয়ে মাল গড়বড়, শুলেই তো বাস, শুলে তো আর চল্লিশে নয়, কি জি শুলে চল্লিশে না, শুলেই বাস। আল্লাহ আমাদের ভাবার তৌফিক দিক, বলুন আমিন। তিনি হলেন মা আল্লাহ, যিনি অন্ধকারকে আলো করতে পারে, আলোকে অন্ধকার করতে পারে, হাসিকে কান্নায় পাল্টাতে পারে, কান্নাটাকে হাসিতে পাল্টাতে পারে, যিনি ভিখারিকে বাদশাহ বানাতে পারে, আবার বাদশাহকে ভিখারি করতে পারে, অন্ধের চোখে জ্যোতি দিতে পারে, বোবার মুখে কথা দিতে পারে, বাজার পেটে বাচ্চা দিতে পারে, এই ক্ষমতার মালিক কে? যিনি আসমান ও জমিনের মালিক, চন্দ্র সূর্যের মালিক, গ্রহ নক্ষত্রের মালিক, ইহকাল পরকালের মালিক, জান্নাত জাহান্নামের মালিক, কুল কায়নাতের যিনি একাই মালিক, সব কিছুর যিনি একাই মালিক, তিনি কে? জোরে বলেন তিনি কে? সব কিছুর মালিক যদি আল্লাহ হবে, তাহলে ওই পাথরচাবড়ি আর পিয়ারডাঙায় মাজারে কে যাবে? আপনাকে ভাবতে হবে, মুখে তো বললাম আল্লাহ, কিন্তু আমার আমলে কি আল্লাহ প্রমাণ করাতে পেরেছি বাবা? আমার আল্লাহওয়ালা ভাইরা, আমি সর্ষের তেল খাই, ভেজাল পছন্দ করি না, সলিড, তাড়াতাড়ি বলেন সলিড। আমি দু কেজি চাল কিনবো, তাতে পাথর ওলা নেবো না, পরিষ্কার, তাড়াতাড়ি বলেন পরিষ্কার। আমি যে মালটা যখন কিনতে যাব, সেটা ভেজাল হলে ভালো হয় না সলিড হলে ভালো হয়? তো আল্লাহ পাক চাচ্ছে ইমানদার সলিড চাই, ভেজালে কোনো দরকার নাই। আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহর উপরে বিশ্বাস এত সহজ জিনিস নয়, আর এটা এত সহজ মোটে কঠিন জিনিস নয়, যদি আপনার আমার আমলের পাতাটা কোরআন হাদিস মোতাবেক হয়, আর কোরআন হাদিসের মোতাবেক যদি না হয়, তাহলে এর থেকে কঠিন আর কোনো রাস্তা নয়। এবারে আপনাদের কাছে আমার একটাই কথা, শুরুতে বলেছিলাম আমি মুসলমানের ছেলে, তাই পৃথিবীর আগুন আমাকে ছুঁইবে না, আমাকে ছুঁইবে যদি বলেন না, আর আমি মুসলমান হয়ে কবরে গেলে, আমি মুসলমান হয়ে কবরে গেলে আখিরাতের কোনো কষ্ট আমাকে স্পর্শ করবে না। এজন্য আজকে জলসায় বসে বসে ঠিক করে নেন, আমি মুসলমান হয়ে কবরে যাব ইনশাআল্লাহ, যাব ইনশাআল্লাহ। তো মুসলমান হয়ে কবরে যেতে গেলে আমাকে কি কি করে যেতে হবে, আমার কি কি করণীয় সেটা? আর ওয়ায়াতটা শুরুতে বলে দিয়েছি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ যেটা বলেছে আর নবী যেটা দিয়ে গেছে, এই দুটো নিয়ে আমরা যদি যেতে পারি তাহলে মুসলমান। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তার প্রথম দলিল হলো ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ
ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। 28 পারায় সূরা আশারের 7-8 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়েছেন, ওয়ামাতা কুমুর রাসূলু, আমার রাসূল যেটুকু দেয় যতটুকু দেয় ততটুকু নিয়ে নাও, ওয়ামানাহা কুমানহু ফান্তাহু, যেটা থেকে সরে থাকতে বলে তার থেকে সরে থাকো। সুজা জান্নাতের দরজা খোলা আছে, চলে যাও, আর যদি এর থেকে সরে থাকতে না পারো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তিনি বড় কঠিন হিসাব লেনেওয়ালা, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। শাদীদের তর্জমা কোরআন নিজে করে দিয়েছে, আমাল মিসকালা জাররাতিন খাইরান ইয়ারা, ওয়া মান ইয়ামাল মিসকালা জাররাতিন শাররান ইয়ারা। ছোট্ট থেকে ছোট্ট নেকি যেটা তোমার কল্পনাতে ছিল না, ওটা আল্লাহ পাক বলে আমি জমা রেখে দিয়েছি, ওটাও নষ্ট করি নাই। ছোট্ট থেকে ছোট্ট অন্যায় যেটা আপনি অন্যায় কখনো ভাবেন নাই, ওটাকেও জমা রেখে দিয়েছি, কিছুই আমি বুঝবো না। আর আমি আল্লাহ কিয়ামতে তোমার আমল নামা তোমার সামনে দেখাবার বলবো, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। পারা নাম্বার 15, সুরার নাম সুরা কাহাফ, আয়াত নাম্বার 49,